নমস্কার সবাইকে। আপনি যদি শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে অভ্যস্ত হন, তাহলে আজকের এই ভিডিও আপনার প্রচুর টাকা ট্যাক্স বাঁচাতে সাহায্য করবে। কেননা আজকে আমরা ট্যাক্সের চাষ করতে চলেছি, অর্থাৎ যেই কনসেপ্ট নিয়ে কথা বলছি সেই কনসেপ্টটার নাম হলো ট্যাক্স হারভেস্টিং। আমরা কিভাবে আমাদের ইনভেস্টমেন্টের উপর ট্যাক্স বাঁচাতে পারি, তা আজকের ভিডিও শুরু করার আগে ছোট করে বলে রাখি যে এই ট্যাক্স হারভেস্টিং আমাদের কখন কাজে লাগে। ট্যাক্স হারভেস্টিং কাজে লাগে যখন আমাদের ক্যাপিটাল গেন হয়। তা আমাদের ভিডিও শুরু করার আগে আমাদের প্রথমে ক্যাপিটাল গেন নিয়ে একটা ছোট্ট আইডিয়া রেখে দেওয়া ভালো, যে আমরা যখন কোনো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করি, বিক্রি করার পরে আমাদের যে প্রফিটটা হয় সেই প্রফিটটাকে আমরা ক্যাপিটাল গেন বলি। উদাহরণ হিসাবে বলতে গেলে যে আমি ধরে নিলাম একটা শেয়ার 1,00,000 টাকায় কিনেছি, তারপরে আমি 2 বছর পরে 1,50,000 টাকায় সে শেয়ারটাকে বিক্রি করে দিয়েছি। এখন 1,50,000 টাকা থেকে 1,00,000 টাকা বাদ দিলে হয় 50,000 টাকা, সেই 50,000 টাকা আমার হলো ক্যাপিটাল গেন। এখন ক্যাপিটাল গেন প্রপার্টির ক্ষেত্রেও হয়, অর্থাৎ আমি যদি একটা বাড়ি বিক্রি করি অথবা আমার একটা কমার্শিয়াল প্রপার্টি বিক্রি করি সেক্ষেত্রেও হয়, কিন্তু আমরা এখানে শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড নিয়েই কিন্তু বেসিক্যালি কথা বলছি। তা এই শেয়ার মিউচুয়াল ফান্ডের যে ক্যাপিটাল গেন হয় তাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর একটা হলো লং টার্ম ক্যাপিটাল গেন। এখন শর্ট টার্ম ক্যাপিটাল গেন কাকে বলছে? এখন আমি যদি আজকের দিনে একটা শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড কিনি, এরপরে 1 বছরের আগেই যদি আমি সেই শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডটা বিক্রি করে দিই, তার থেকে যদি আমার কোনো প্রফিট হয় তাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলা হয়ে থাকে। আর আমি যদি 1 বছর পরে সেই শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করি, তার থেকে যে প্রফিট হয় সেটাকে লং টার্ম ক্যাপিটাল গেন বলে। অর্থাৎ 1 বছরের আগে বিক্রি করলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর 1 বছরের পরে বিক্রি করলে লং টার্ম ক্যাপিটাল গেন। এক্ষেত্রে আমাদের লসও হতে পারে, সেক্ষেত্রে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল লস বলি আর লং টার্ম ক্যাপিটাল লস বলে থাকি। এবার আমাদের দেশে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের উপর 15% ট্যাক্স আছে, এছাড়া লং টার্ম ক্যাপিটাল গেনের উপর 10% ট্যাক্স রয়েছে। 2018-র আগে পর্যন্ত আমাদের কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেনের উপর কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হতো না, কিন্তু 2018-তে গভর্নমেন্ট একটা রুলস আনে যে লং টার্ম ক্যাপিটাল গেনের উপরও এখনও আমাদের 10% ট্যাক্স দিতে হবে। এখন এই লং টার্ম ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স যখনই আসলো তখন অনেক শোরগোল শুরু হলো, অনেক ব্যক্তি বলা শুরু করলো যে এই ধরনের নিয়ম আনা ঠিক নয়, এতদিন ধরে একটা সিস্টেম চলছে যেখানে লং টার্ম ক্যাপিটাল গেনে আমরা ট্যাক্সের ছাড় পাই, এখন একবারে এতটা ট্যাক্সের বার্ডেন একজনের উপর চলে আসা একটুখানি সমস্যাজনক। তখন পাবলিকের সেন্টিমেন্টের কথা ভেবে গভর্নমেন্ট একটা জিনিস বললো, ঠিক আছে আমরা 1,00,000 টাকা পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেনের যে ট্যাক্স হবে তার উপর আমরা কোনো ধরনের কোনো ট্যাক্স নেব না, তার উপরে যদি আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স হয় তার উপর আমরা ট্যাক্স নেব। এবার এইখান থেকেই চলে আসছে আমাদের ট্যাক্স হারভেস্টিং এর কনসেপ্ট, এবং এই রুলটাকেই কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের প্রচুর টাকা সেভ করতে পারি। তা আমরা প্রথমে চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই আমরা কিভাবে এই ক্যাপিটাল গেন সেভ করতে পারি। প্রথমত আমরা ধরে নিলাম যে আমরা প্রথম বছরে একটা শেয়ার কিনেছি অথবা মিউচুয়াল ফান্ড কিনেছি 1,00,000 টাকার, দ্বিতীয় বছরে গিয়ে সেই শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডের দাম হয়েছে 1,25,000 টাকা, 3 নম্বর বছরে গিয়ে 1,42,000, 4 নম্বরে 1,75,000, তারপরে 1,65,000, 2,55,000, 3,02,000, 3,86,000, এইভাবে আমাদের শেয়ারের দাম বেড়েছে। এখন অনেক ব্যক্তি বলতে পারে যে শেয়ারের দাম কি এত এত পরিমাণে বাড়ে, আমাদের কিন্তু দাম কত পরিমাণে বাড়ছে, কত পার্সেন্টেজে বাড়ছে এটা নয়, আমার জাস্ট কনসেপ্টটা বোঝানোর এই এখানে উদ্দেশ্য রয়েছে। তা আমাদের শেয়ারের দাম আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বছরে 1,00,000 টাকা ছিল আর 10 নম্বর বছরে গিয়ে আমাদের 4,75,850 টাকা দাম হয়ে গেছে। তাহলে আমাদের টোটাল ক্যাপিটাল গেন কত হলো? 4,75,850 থেকে আমরা যদি ওই 1,00,000 টাকা বাদ দিই তাহলে কিন্তু দেখতে পাবো যে আমাদের 3,75,850 টাকা আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন হয়েছে। এইবার এই লং টার্ম ক্যাপিটাল গেনের উপর আমাদের 10% যদি ট্যাক্স দিতে হয় তাহলে আমাদের হয় 37,585 টাকা, কিন্তু এত টাকা আমাদের ট্যাক্স দিতে হবে না, কেননা 1,00,000 টাকা পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেনে আমরা একটা ছাড় পাই। সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের যে টোটাল ক্যাপিটাল গেন হলো সেখান থেকে আমাদের 1,00,000 টাকা মাইনাস করে দিতে হবে। আমরা 1,00,000 টাকা মাইনাস করে দিলাম, দিয়ে বাকি যে টাকা থাকবে তার উপর আমাদের 10% ট্যাক্স দিতে হবে। তা আমাদের ক্ষেত্রে ট্যাক্স হচ্ছে 27,585 টাকা, অনেকের ক্ষেত্রে অনেক বেশি হতে পারে, অনেকের ক্ষেত্রে অনেক কম হতে পারে, কিন্তু এই 27,000 টাকা আমাদের গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। তাহলে আমরা এখন দেখে নেব যে আমাদের এই সেম প্রফিটকে আমরা কিভাবে ম্যানেজ করলে আমাদের 1 টাকাও ট্যাক্স দিতে হবে না।
তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বছরে 1,00,000 টাকার আমরা একটা শেয়ার কিনেছি। এখন শেয়ার যখন আমরা কিনলাম, এখানে প্রথম বছরে আমরা সেই শেয়ারের কোনো হাত দেব না, কেননা আমাদের এখনো লং টার্ম ক্যাপিটাল গেন হয়নি। সেকেন্ড বছরে গিয়ে যখন আমাদের 1 বছর হয়ে গেল, তখন আমরা দেখলাম বছরের শেষে ধরে নিলাম যে 1,42,000 টাকা, যেটা 3 নম্বর বছরের শুরুতে আমাদের ভ্যালু ছিল, সেটা বছরের শেষে আমরা ধরলাম আমাদের এই ভ্যালুটা আমাদের কাছে আছে। তা আমরা 2 নম্বর বছরে গিয়ে আমাদের ভ্যালু পেলাম 1,42,000 টাকা। তা সেম ভাবে আমরা প্রতি বছর শেষেই তার আগের বছরের ভ্যালুটা নিয়ে নিলাম। তা আমরা যদি এখানে দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো যে প্রথম বছর যে আমি 1,42,000 টাকা সেল করলাম, এখানে আমার টোটাল প্রফিট হলো 1,42,000 থেকে আমি যদি 1,00,000 টাকা বাদ দিই তাহলে পাবো 42,000 টাকা। এবার 1,42,000 টাকায় আমি যখন শেয়ারটা বিক্রি করলাম, বিক্রি করার সাথে সাথেই আমি 1,42,000 টাকায় ওই শেয়ারটা কিনে নিলাম। তার জন্য আমার পরের বছরে গিয়ে যে ভ্যালু দাঁড়ালো সেটা 1,42,000 টাকায় ভ্যালু দাঁড়ালো। আর পরের বছর ঠিক 1 বছর যখনই কমপ্লিট হলো, তখন শেয়ারের প্রাইস ছিল 1,75,000 টাকা, তখনই আমি সেই শেয়ারটি আবার বেচে দিলাম। তাহলে সেই শেয়ারটি যদি বেচে দিয়ে আবার আমার তাহলে 1,75,000 থেকে 1,42,000 যদি বাদ দিই তাহলে হচ্ছে 32,000 টাকা। একই রকমভাবে যদি আমরা পুরো চলতে থাকি, তাহলে কিন্তু দেখতে পাবো যে প্রতি বছর আমার যে শেয়ারের প্রফিট আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে 42,000, 32,000, 1 বছর লস আছে 9,000, 1 বছরে 90,000, 46,000, 84,000, এরকমভাবে আমাদের প্রফিট দেখতে পাচ্ছি। আর আমরা প্রত্যেকেই জানি যে লং টার্ম ক্যাপিটাল গেনে আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না 1,00,000 টাকা পর্যন্ত। সুতরাং এই যে পুরো 4,75,000 টাকাটা রইল, এই 4,75,000-এ আমাকে কিন্তু কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হলো না। যেখানে আমাদের 27,000 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছিল, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না। এবার কোনো কোনো সিচুয়েশন একটু অন্যরকম হতে পারে। ধরে নিলাম যে আমার লাস্ট বছরে 4,75,000-এর জায়গায় আমার প্রফিট হয়েছে 5,75,000 টাকা, সেক্ষেত্রে আমার প্রফিট হয়ে যাচ্ছে 1,49,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 49,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে, পুরো 1,49,000 টাকার উপর দিতে হবে না। তাহলেও কিন্তু দেখতে পাবো যে আমাদের টোটাল যে ট্যাক্স হওয়ার কথা ছিল তার থেকে অন্তত আমাদের অনেক কম ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের টোটাল প্রফিট হচ্ছে 5,75,000 - 1,00,000, তাহলে আমাদের 4,75,000 টাকা প্রফিট হচ্ছে। যদি আমি একবারে বিক্রি করি, তা ইজ ইকুয়াল টু আমি 4,75,000 থেকে 1,00,000 বাদ দিলাম, 10%, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে 37,500 টাকা আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। আর আমি যদি প্রতি বছর ধরে ট্যাক্স হারভেস্টিং করি, তাহলে প্রথম বছর আমাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, দ্বিতীয় বছর, তৃতীয় বছর কোনো বছরই আমাদের এখানে ট্যাক্স দিতে হচ্ছে না। এবার লাস্ট বছরে গিয়ে যখন আমার 1,49,000 টাকা ট্যাক্স হলো, সেই বছরে আমার টোটাল 1,49,000 টাকা থেকে মাইনাস 1,00,000 টাকা যদি আমি করি ইনটু 10%, তাহলে কিন্তু 4,914 টাকা আমাকে মাত্র ট্যাক্স পেমেন্ট করতে হলো। কোথায় ছিল 37,500, এখানে 4,900 টাকা। তা আমরা এইভাবেও কিন্তু ট্যাক্স হারভেস্টিং করে প্রচুর টাকা ট্যাক্স বাঁচাতে পারবো। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে প্রতি বছরে যদি আমি বেচতে থাকি তাহলে আমার লং টার্ম ক্যাপিটাল গেনটা হচ্ছে কীভাবে। দেখুন, প্রথমত আমি যদি এখানে ধরি আপনি এটা 25 জুলাই 2020-তে এটা কিনেছেন, তাহলে কিন্তু সেই বছরে গিয়ে আপনি সেই জিনিসটা বিক্রি করছেন না। আপনি 25 জুলাই 2021 চলে যাওয়ার পরে আমি ধরে নিলাম যে 1 আগস্ট 2021-এ গিয়ে এটা বিক্রি করলেন, পরের বছরে গিয়ে আপনি 5 আগস্ট 2022-এ আপনি বিক্রি করলেন, তা প্রতি বছর বিক্রি করলেও কিন্তু আপনি আপনার শেয়ারটাকে লং টার্ম ক্যাপিটাল গেনে অথবা লসে আপনি বিক্রি করতে পারবেন। তা প্রথমত একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। এছাড়াও কিন্তু আরও অনেক রকমভাবে আমরা ট্যাক্স হারভেস্টিং করতে পারি, সেটা হলো আমরা চাইলে আমাদের প্রফিটের সাথে আমাদের লোকসানের অ্যাডজাস্টমেন্ট করেও আমাদের ক্যাপিটাল গেন আমরা বাঁচাতে পারি। সেটা কিভাবে সেটা আমরা দেখে নিই, কিন্তু এই ভিডিওর শেষে গিয়ে বেশ কিছু পয়েন্ট আমি আলোচনা করব, যেখানে আলোচনা করব এই ট্যাক্স হারভেস্টিং করার সময় আপনাদের কোন কোন বিষয়ে একটু নজর রাখা প্রয়োজন আছে। তা আমরা ধরে নিলাম আপনি একটা শেয়ার কিনেছিলেন যেটা 1,00,000 টাকা, এখন সেই শেয়ারের প্রাইস হয়ে গেছে 2,25,000 টাকা। এখন যদি সেই শেয়ারটাকে আপনি বিক্রি করেন তাহলে আপনার টোটাল ক্যাপিটাল গেন হবে 2,25,000 - 1,00,000 টাকা, অর্থাৎ 1,25,000 টাকা। এরকমভাবে পরের বছরগুলোতেও আপনার ক্যাপিটাল গেন হয়েছে, কোনো বছরে 22,000 টাকা ক্যাপিটাল গেন হয়েছে, কোনো বছরে 1,36,000 টাকা, আবার কোনো বছরে লোকসানও হয়েছে, ধরে নিলাম 1,33,000 টাকা লোকসান হয়েছে। এইবার আপনি যদি এই শেয়ারগুলো আপনি বিক্রি করেন তাহলে তো আপনার লং টার্ম ক্যাপিটাল গেন হলে লং টার্ম ক্যাপিটাল গেনের 1,00,000-এর উপর ট্যাক্স দিতে হচ্ছে, আবার শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি হয় তাহলে আপনাকে পুরো অ্যামাউন্টের উপরই ট্যাক্স দিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আপনার সেম বছরেই আপনার 1,00,000 টাকার একটা অন্য একটা শেয়ার ছিল, সেই শেয়ারের ভ্যালু এখন আছে হলো 25,000 টাকা। এখন আপনি যদি 25,000 টাকার শেয়ারটা ধরে রেখে দেন,
তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো লাভ হচ্ছে না। যখন সেই শেয়ারটা আপনি বিক্রি করবেন তখন আপনার প্রফিট হতে পারে অথবা লোকসান হতে পারে। আপনি যদি একটা কাজ করেন যে এই বছরই আপনার শেয়ারটা বিক্রি করে দেন, তাহলে কিন্তু আপনার টোটাল 74,000 টাকা লোকসান হচ্ছে। এখন এই 74,000 টাকা লোকসান যদি হয়, আপনি বলতে পারেন যে আমি 74,000 টাকা লোকসানে শেয়ারটা বিক্রি করবো কেন? আপনি 25,000 টাকা শেয়ারটাকে বিক্রি করে আপনার যদি মনে হয় যে আপনি চাইলে তখনই সেই 25,000 টাকায় আবার সেই শেয়ারটি কিনে নিন, তাহলে হবে কি, আপনার এই 74,000 টাকার যে লস আছে সেই লসটা কিন্তু বুক করা হয়ে যাবে। আপনি যদি কোনো লস অথবা প্রফিট বুক না করেন ততক্ষণ পর্যন্ত ইনকাম ট্যাক্স কিন্তু পিকচারে আসে না। এইবার হচ্ছে কি, আপনার যখনই 1,25,000 টাকার প্রফিট হলো, এর থেকে যখন আপনার 74,000 টাকার লোকসান হলো, সেই লোকসান অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর যেই অ্যামাউন্টটা পড়ে থাকবে তার উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। আগে যদি এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন আমি ধরে নিলাম, শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি হয় তাহলে আপনাকে 15% ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছিল, তাহলে আপনার 18,840 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছিল। এবার আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে ওই 1,25,000 টাকা থেকে 74,000 টাকা মাইনাস চলে যাবে। মাইনাস যাওয়ার পর যে অ্যামাউন্টটা পড়ে থাকবে তার উপর আপনাকে 15% শর্ট টার্ম ক্যাপিটাল গেন পেমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে 7,688 টাকা, অর্থাৎ প্রায় 11,000 টাকার আপনার ট্যাক্সের সেভ হচ্ছে। তা আপনি আপনার প্রফিটের সাথে লোকসান অ্যাডজাস্ট করেও কিন্তু আপনার ট্যাক্সের পরিমাণ আপনি কমাতে পারেন। এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রেও আপনি কমাতে পারেন, লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রেও কিন্তু আপনি কমাতে পারেন। এইবার আমরা চলে আসি, আমরা যে ট্যাক্স হারভেস্টিং করব সেক্ষেত্রে আমাদের কী কী জিনিস নজরে রাখতে হবে। প্রথমত যে জিনিসটি আপনি নজরে রাখবেন সেটি হলো লং টার্ম লসের সাথে লং টার্ম ক্যাপিটাল গেনই আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু শর্ট টার্ম লসের সাথে আপনি চাইলে লং টার্ম গেন অথবা শর্ট টার্ম গেন দুটোই কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। দু নম্বর যে জিনিসটি ফলো রাখবেন, আপনি যখনই আপনার শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করবেন তখনই জানি সেই শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডটি কিনে নেন। কিনে নিলে হবে কি, আপনি যদি 100 টাকায় শেয়ারটি বিক্রি করেন আপনি কিন্তু 100 টাকায় সেই শেয়ারটি পেয়ে যাবেন, সুতরাং আপনার এক্সট্রা কোনো প্রফিট অথবা লোকসান হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং আপনি যে কম্পাউন্ডিং হবে কি হবে না এই ধরনের কোনো একটা ভয় পাচ্ছিলেন, সেই জিনিসটা কিন্তু এক্ষেত্রে আর কোনো ধরনের কোনো কাজ করবে না, আপনার কোনো অসুবিধা হবে না, এক্সট্রা গেনই হবে ট্যাক্সের দিক থেকে। তিন নম্বর যে জিনিসটা আপনাকে ফলো রাখতে হবে, কোনো মিউচুয়াল ফান্ড যখন আপনি বিক্রি করবেন সেই মিউচুয়াল ফান্ড বিক্রি করার সময় তার কিন্তু একটা এক্সিট লোড থাকে। যে কোনো কোম্পানি চায় সেই কোম্পানির যে কাস্টমার আছে সেই কাস্টমার তাদের ছেড়ে না যাক, এর জন্য সেটা যখন বিক্রি করা হয় তার উপর একটা এক্সিট লোড তারা চাপায়, সেটা অবশ্যই সেখানে কনসিডার করে নেবেন। অথবা যেই ধরনের মিউচুয়াল ফান্ডে কোনো ধরনের কোনো এক্সিট লোড থাকে না সেই ধরনের মিউচুয়াল ফান্ডই আপনি বিক্রি করবেন। চার নম্বর যে জিনিসটি ফলো রাখবেন, যে আপনি যখনই এই ধরনের কোনো ট্রানজ্যাকশন করবেন তখন কিন্তু অনেক ব্যক্তি আপনাকে বলবেন যে এই ধরনের ট্রানজ্যাকশন করবেন না, কেননা করলে আপনার সেই শেয়ারের কম্পাউন্ডিংটি হবে না। কেননা আপনি 100 টাকা একটা শেয়ার কিনেছেন, আপনি জানেন যে প্রতি বছর সেটার কম্পাউন্ডিং হচ্ছে এবং 25 বছর পরে বিরাট একটা ভ্যালু গিয়ে দাঁড়াবে, সুতরাং আপনি যদি এখন বেচে দেন তাহলে কম্পাউন্ডিং হবে না। এটা একেবারে ভুল ধারণা, আপনি যদি 200 টাকায় সেই শেয়ারটি বেচে আবার 200 টাকাতেই কিনে নেন আপনার কম্পাউন্ডিংয়ের কোনো ধরনের কোনো এফেক্ট ফেলবে না। আপনি যদি রিলায়েন্সের শেয়ার বিক্রি করে আপনি যদি টাটা কোম্পানির শেয়ার কেনেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার কম্পাউন্ডিংয়ের এফেক্ট ফেলতে পারে, কেননা দুটো কোম্পানি দু রকমভাবে চলতে পারে, কী হবে কেউ বলতে পারে না। কিন্তু আপনি যদি সেম শেয়ারই আবার কিনে নেন তাহলেও কিন্তু কোনো ধরনের কোনো লোকসান আপনার হবে না, বরং ট্যাক্স হারভেস্টিংয়ের জন্য আপনার প্রফিটই হবে।